আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কয়েকটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে শেয়ার করব আমি পেঁপের পুডিং। তার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। আমার এখানে 3 কাপ মতো পেঁপে হয়েছে। পেঁপেটা আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিব আমি 1 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটা বেশি করে দিতে পারেন। আমি আমার পেঁপেটা একটু মিষ্টি বেশি, সেই কারণে কম দিলাম। দিয়ে দিলাম আমি 1টা লেবুর রস। এখন এটা আমি ব্লেন্ড করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পিউরি হয়েছে। এটা আমি এখন একটা মোল্ডে ঢেলে নিব। আপনারা চাইলে যে কোনো বাটি বা বক্স যে কোনো জিনিসে ঢেলে নিতে পারেন। তারপর এটা আমি 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিব। তো এটা আমি এখন 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর যে 3টা উপকরণ আমি দিয়েছি, একটাও কিন্তু মিস করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না খেতে। তো অবশ্যই আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। বন্ধুরা, আমি এখন তৈরি করে দেখাবো সেমাই কুনাফা। আমি এখানে পাকিস্তানি যে সেমাই পাওয়া যায় লম্বা, সেই সেমাই 1 প্যাকেট নিয়ে নিয়েছি। এটা এখন আমি হাতের সাহায্যে ছোট ছোট করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেমাইটা একেবারেই টুকরা করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জারে 1 কাপ ওয়ালনাটস দিয়ে দিচ্ছি, অর্থাৎ আখরোট। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এইটা দিলে অনেক মজা হয়। তো এটা আমি ক্র্যাশ করে নিয়েছি। কড়াইয়ে আমি প্রথমে সেমাইটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 3 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিউ ইউজ করতে পারেন। সয়াবিন তেল দিয়ে অনেক সময় আমি করি, ভালোই লাগে, খারাপ না। আপনারা সেই ক্ষেত্রে একটু সয়াবিন তেল বেশি দিবেন। এখানে আমি 2 টেবিল স্পুন চিনি নিয়ে নিয়েছি, আর যে আখরোট ক্রাশ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পুরো রান্নাটা করতে হবে একেবারে অল্প আছে, কোনো প্রকার সেমাইটা বেশি ভাজা যাবে না। তো সেমাইটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি প্রথমে একটা পাত্রে লেয়ার করে নিচ্ছি। আমি এখানে অর্ধেক সেমাই নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি উপরে লেয়ার করার জন্য। এটা আমি এখন অল্প সময়ের জন্য ফ্রিজে একটু রেখে দিব। কোনাফার মেন লেয়ার তৈরি করার জন্য আমি এখানে 4 কাপ দুধ নিয়ে নিয়েছি। এর সাথে আমি 7 টিস্পুন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন। আমি একটু চিনি কম খাই, এই জন্য কম পরিমাণ দিলাম। এটা আমি এখন চুলায় দিয়ে অল্প আছে রান্না করে নিব। আর এটা অনবরত নাড়তে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার খিটা রেডি হয়ে গিয়েছে। এটা আমি এখন সেমাইটার উপরে ঢেলে দিচ্ছি। তার উপর থেকে আমি যে অর্ধেক সেমাইটা রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্তা বাদাম ব্লেন্ডার জারে একটু ক্র্যাশ করে নিয়েছি, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাদ দিয়েও ডেকোরেট করতে পারেন। কাজু, কিশমিশ, চেরি ফল, যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করা যায়। তো তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার সেমাই কোনাফা। আশা করি আপনাদের এই রেসিপিটিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তো কমেন্টস করে জানাবেন। আর খুবই সহজ উপায়ে ঘরে থাকা জিনিস দিয়েই এটা করা যায়।
আর এটা এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, তারপরে এটা সেট হয়ে যাবে। অলরেডি সেট হয়ে গিয়েছে, কারণ কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। একটু বাকি ছিল, সেইটা আমি শায়নের জন্য এইভাবে কাপে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা শেয়ার না করেই পাচ্ছি না। তো আমি যে ক্ষীরটা রান্না করেছি, ওই ক্ষীরের পাতিলটা ভেজানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। তো ভেজাতে যাব, সেই সময় দেখি পাতিল আমি পাচ্ছি না, পেছনে তাকিয়ে দেখি পাতিলটা নাই। তো হঠাৎ করে এসে দেখি যে সে এইভাবে পাতিল নিয়ে বসে খাচ্ছে। তো সবার ঘরে ঘরে যদি এমন একটা বাচ্চা থাকে, তাহলে মায়ের কষ্ট কম, পাতিল পরিষ্কার করা লাগবে না। বন্ধুরা, আমি এখন তৈরি করে দেখাবো নিহারি মশলা। যেহেতু সামনে ঈদ, সবাই আমরা নিহারি রান্না করি, এই মশলাটা যদি ঘরে তৈরি করা থাকে তাহলে নিহারি রান্না করা একেবারেই সহজ। তো আমি কিভাবে নিহারি মশলাটা তৈরি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। 1 টেবিল স্পুন পেপার কর্ন অর্থাৎ কালো গোলমরিচ, 6টি ছোট এলাচ, 1টি বড় এলাচ, 2 টুকরা দারুচিনি, 7-8টা লবঙ্গ, 6টি লং পেপার অর্থাৎ পিপলি মরিচ। এই মরিচটা আপনারা সার্চ করে দিবেন, কারণ এটাই অথেন্টিক ফ্লেভার আসে। আর এটা আপনারা যে কোনো মশলার দোকানে খুঁজতে পারেন, না হলে যেখানে আমলা, হরতকি, বহেরা পাওয়া যায় সেখানেও খুঁজতে পারেন। 2টি জয়ত্রী ফুল, 1/2টারও কম জায়ফল, 1 টেবিল স্পুন পরিমাণ মৌরি অর্থাৎ মিষ্টি জিরা যেটাই বলেন, 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া, 1 টেবিল স্পুন পরিমাণ শাহি জিরা, 1 টেবিল স্পুন পরিমাণ নিলাম আমি এখানে সাদা জিরা, 1টা স্টার অ্যানিস। এই মশলাগুলো আমি এখন গ্রাইন্ড করে নিব ভাজা ছাড়াই, কারণ ভেজে নিলে এর অরিজিনাল যে গন্ধটা এটা থাকে না। তো আপনারা চেষ্টা করবেন এটা একেবারেই মানে টাটকা গ্রাইন্ড করার। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গুঁড়া তৈরি হয়ে গিয়েছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। অনেকেই জিজ্ঞেস করেছিল আমার কাছে আমার ব্লেন্ডার জারটা কোন ব্র্যান্ডের, আমি এর আগেও দেখিয়েছি হয়তোবা আমার নতুন বন্ধুরা। তো আমার এই ব্লেন্ডারটা জাইপানের, আর এটা 850 ওয়াটের। এখন আমি যে মশলাটা তৈরি করলাম, এই মশলার সাথে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। এখানে আমি আদা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া নিয়েছি 1 চামচ করে, আর এখানে দিলাম বিট লবণ, আর এমনি নর্মাল যে লবণটা আমরা খাই সেটা দিলাম 1/2 চামচ করে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, তৈরি হয়ে গেল আমার নিহারি মশলা। এখন যে কোনো নিহারি মানে যে কোনো মাংস দিয়ে নিহারি তৈরি করতে গেলে এই মশলাটা ইউজ করতে পারেন। আমি আজ চিকেন নিহারি রেসিপি করে দেখাবো আপনাদের। আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি, এর সাথে রসুন বাটা দিয়ে দিয়েছি, আর নিহারি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই, মাখিয়েই আমরা ঝটপট রান্না শুরু করে দিব, কারণ এটা অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। আমি এখানে সয়াবিন তেল দিলাম, সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি। এই রান্নাটা পুরোটা ঘিয়ে করলে খুবই ভালো লাগে, বাট আমি এখানে তেল আর ঘি মিশিয়ে নিলাম। মাংসগুলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মশলাটার সাথে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর ভিতরে আমি এখন পানি দিয়ে দিব, আর পানিটা আমি এখানে 1 লিটার মতো দিচ্ছি, মানে বেশি পরিমাণ পানি দিতে হবে। নিহারির স্বাদ কিন্তু ঝোলে হয়, তো এই জন্য বেশি পরিমাণ পানি দিতে হয়। এখন আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে থাকব। আর যেহেতু আমি মুরগির মাংস নিয়েছি, তাই সিদ্ধ হতে খুবই কম টাইম লাগবে। তো আমি 1/2 ঘন্টা পরে ফিরে আসছি। আমি এখানে 3 টেবিল স্পুন পরিমাণ আটা নিয়ে নিলাম, সাথে আমি 1 কাপ পানিতে গুলিয়ে নিচ্ছি। এই আটার গোলাটা আমি নিহারির ভিতরে দিব। তার আগে আমি যে নিহারির উপরে রান্নার যে তেলটা উঠেছে, এই তেলটা একটু বাটিতে উঠিয়ে রাখছি, এটা লাস্ট আমি একটু নিহারির উপরে ছড়িয়ে দিব। এখন আমি যে আটার গোলাটা করলাম সেইটা দিয়ে দিচ্ছি। এইটাই থিকনেস আনে এবং খেতে অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এর পরিবর্তে পাউরুটির যে গোলা, পাউরুটি ভিজিয়ে গোলাটা, সেটাও দিতে পারেন, বাট আমি আটা ব্যবহার করলাম। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে এসেছে, আর মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, খুলে খুলে আসছে। এখন আমি উপর থেকে যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি, আর দিচ্ছি লেবুর রস। তো তৈরি হয়ে গেল মজাদার আমার চিকেন নিহারি, খুবই হেলদি, খুবই সুন্দর হয়েছে এইগুলো খেতে। আর এটা ভীষণ ভালো লাগে যে মশলাটা আমি তৈরি করলাম, সেই মশলাটাই তো অসাধারণ গন্ধ হয়, একদম অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলে যে নিহারি খাই আমরা, ঠিক সেই রকম গন্ধটা আসে। আশা করি আমার মশলাটা এবং আমার নিহারি রান্নাটা পছন্দ হয়েছে। আর যারা এভাবে রান্না করে খান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি এখন ফ্রিজ থেকে আমার যে পেপের পুডিংটা, এটা বের করেছি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, আর এটা একদমই কিন্তু মানে শক্ত হয়ে গিয়েছে।
তো দেখেন অনেক সুন্দর হয়েছে দেখতে। এটা এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। চেষ্টা করবেন পেঁপেটা যেন একটু মিষ্টি হয়, তাহলে আর একটু ভালো লাগবে খেতে। আমি একটু কেটে দেখাই আপনাদের। তো দেখেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা বোঝাই যায় না যে পেঁপে দিয়ে তৈরি। আমি যে সেমাইয়ের কোনাফাটা এটাও আমি একটু কেটে দেখাচ্ছি। এটা কি বলবো, এর যে ক্ষীরটা, এই ক্ষীরটা যে কি মজা হয়েছে, এটা তো আমার ছেলের খাওয়া দেখে বুঝতে পেরেছেন। আর আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি তখন বলতেছি যে আসলে এটা এত মজা হয়েছিল, আমার বাবুই পুরোটা খেয়েছে। তো আই হোপ আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। ইনশাল্লাহ 2-3 দিন পরে ঈদ। এবারে ঈদের কোনো প্রকার কোনো খুশি লাগছে না, বরং খারাপ লাগছে। রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে, পবিত্র মাসটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। তো সবাই ঘরে বসে ঈদ পালন করবেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা সুস্থ আছি। তো যদি বেঁচে থাকি তাহলে আবারও সেই আগের মতো ঈদ পালন করবো আমরা সবাই। তো সবাই ঘরে থেকে ঈদ পালন করবেন। আর যারা এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের বাড়ির অবস্থাও খুবই খারাপ, ধান নিয়ে তো অনেক সমস্যায় আছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।